পাগলদের কত দাম পাগলদের কত সম্মান আমরা একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করব কষ্ট হলেও বসবেন আলোচনা শ্রবণ করার জন্য ও বন্ধুগ ও নবীর উম্মতের দলেরা শামসি পাগলা নামক একজন আল্লাহর অলি ছিল আপনারা নাম শুনছেন কিনা আমি জানি না ওই শামসি ব্রিজ পাগলা রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনের মধ্যে বড় আলেম বড় আলেমদেরকে উনি বড় মহাব্বত করতেন কিন্তু আলেমদের ব্যাপারে ওনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষাটা

খাবার চাই ওই খাবার মানুষ তারা দেয় না হজরতের শান্তি ব্রিজ পাগলার জীবনী পড়তে যা পাইলাম উনি একদিন এক জায়গার মধ্যে যায় আরেক দিন আরেক জায়গার মধ্যে যায় একদিন এক জায়গায় আরেকদিন আরেক জায়গার মধ্যে যখন যায় গো হজরতের শান্তি ব্রিজ পাগলার রহমতুল্লাহ আলাই উনাকে কেউ কোনো খাবার দেয় না উনি তাকায় দেখতেছে দুনিয়ার কোনো মানুষের মাঝে কোনো খাবার নাই একদিন হজরতের শান্তি ব্রিজ পাগলার কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেছে ডাক দিয়ে কই হুজুর

শিক্ষার জন্য দেয় না আপনাদের এলাকার মধ্যে বলেন বিভিন্ন দরবারে পীর মাসে একজন তালিম দেয় না ওই শান্তি ব্রিজ পাগলার কাছে একজন আসছে তালিম নেওয়ার জন্য ওই পাগলা ডাক দিয়া কয় ও ভাই আপনি যে আমার কাছে তালিমের জন্য আসলেন বলেন না আমি আপনাকে কেমন তালিম প্রদান করব বলে আপনি কি তালিম দিবেন এটা আপনি জানেন কিন্তু উনি ডাক দিয়া কয় তুমি যেই তালিম দিবা তুমি যেই তালিম বলবা আমি তোমারে সেই তালিম দিব ওই ব্যক্তি ডাক দিয়া কয় শান্তি ব্রিজ পাগলা গো আপনি আমার তালিম

আমি আমার সাথে কোনো মানুষ দেখিনি ডাক বলে বাবা ও পাগলা আপনি আমার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার সিস্টেম শিখিয়ে দেন যেন আমি ভালো ব্যবহার করতে পারি কিন্তু শান্তি বাংলা কয় বাবা তুমি কোন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা বলে ওই মানুষের সঙ্গে বলে আমি তো মানুষই দেখি না এবার ডাক দিয়ে কই হুজুর আমার সামনে এত মানুষ দেখা যায় ওই রাস্তার মাথায় এত মানুষ দেখা যায় বড়রা বাজারে গেলে মানুষ দেখা যায় কি যায় না কম না বেশি কুমিল্লা কান্দির পার গেলে মানুষ দেখা যায় কি দেয় না বরুরা বাজারে চাইতে কম না বেশি বন্ধুরে আমার ওই ব্যক্তি গজরতের শামসিব নিজ পাগলারে ডাক দিয়া কয় ও গজুর গ আমাদের এলাকায় অমক দাগাই তো মানুষের কোনো অভাব নাই মানুষের কোনো অভাব নাই বলে ঠিক আছে তোমার যে তো মানুষের কোনো অভাব নাই আমি তোমার একটা দোয়া শিখে দেই আমি তোমার একটা বাক্য শিখে দেই একটা ইসমে আজম তোমারে আমি শিখে দেই ওই

ও ক্ষমা করে বললেন ক্ষমা করে যতদিন জীবন বিনা বাঁচিবে বাঁচবে বললেন যতদিন জীবন বিনা বাঁচিবে সুপথে চালা মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও হা মাফ করে দাও তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ই এনেছি তবুও তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া এনেছি তবুও সেই শিলাই রহমত দয়া বিলা সেই আই রহমত দয়া বিলা ক্ষমা করে দাও আমফ করে দাও আল্লাহ ও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও কাউকে ডোরি কাউকে ভোই না আমি শুধু ভালোবাসি তোমাকে কাউকে ডরিনা না কাউকে না আমি শুধু ভালোবাসি তোমাকে সে ইউসিলাই রহমত দয়া সে ইউসিলাই রহমত দয়া বলা ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ জোরে পরে গুনাহ মাফ হবে আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন ক্ষমা করে দাও

আমার কাছে এসা বইল আমি তোমার ভালো ব্যবহার শিখিয়ে দিব এবার ওই পাগলাটা দোল মারলেন চৌরাস্তার মোড়ের মধ্যে যাইয়া লক্ষ্য করে দেখে অনেক মানুষ দেখা যায় কিন্তু এরা আসল মানুষ না চোখটা বন্ধ করার পর আসমানের দিকে তাকাইয়া কালিমা তুইয়ে বা পইরা ডান হাতের সাদা আঙ্গুল এই কলবে লাগাইলে যে মানুষ দেখা যাবে সেগুলা হলো আসল মানুষ তাহলে মানুষ দুই প্রকার একটা আসল মানুষ একটা বদ মানুষ নিজের সাধারণ চোখে দেখি দেখ

এমন মুরব্বী আসে না নাই এমন যুবক আসে না নাই এলাকায় বিচার করি না এমন হদ্দার আসে না নাই কথা কন্যা আসে না নাই

শুনুল না শুনল না গোয়া নেই যখন পড়লো শুকসুটা বন্ধ করলো বন্ধ নিচের দিকে তাকাইলো শোকসূরা খুইলা এবার ডাইনে তাকায় বামে তাকায় একটাও মানুষ দেখা যায় না সৌ রাস্তার মোড়ে যা দেখা যায় সব কুকুরুর জোরে বললেন না আরো জোরে বললেন না আরো জোরে বললেন না ওই পাগলা তাকায় দেখতে আসে সব কি মানুষ না কুকুর কালিমা পড়ার আগে দেখছে সব মানুষ কিন্তু কালিমা পড়ার পর ইসমে আদম পইরা যখন চোখ খুলছে তাকে দেখে সব কুত্তা দেখা যায় বন্ধুরে আমার ওই বাংলা সব কুত্তা দেখছে কিন্তু তাকে দেখছে ওই চৌরাস্তার মোড়ে একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে একটা পাগল মানুষ যে পাগল তারে রাস্তা দি আসার সময় ওই বেডা মানে যেই বেডা বালা ব্যবহার করার কথা শিখতে আসছে ওই বেডা দহাতে হাতে কলা খাইতেছিল কলার সুলকাটা নিয়া ওই পাগল রে মাইরা দিছে আমরার এমন স্বভাব আছে রাস্তায় পাগল দেখলে পানি মারি রাস্তায় পাগল দেখলে কলার সুলকা মারি রাস্তায় পাগল দেখলে খেদাই দেই দূর দূর করি কিন্তু আল্লাহর হাবিব কয় পাগল দেখলে খেদাইও না ইয়া রাসূলুল্লাহ কেন গো আল্লাহর নবী কয় পাগলরাই হইব জান্নাতের বাদশা জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হে প্রিয় হাবিব পাগলের রাস কেন দৌরে হে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দৌরে পাগল ছিল ওসি চুপা দিল তারে আমি পাগলা কি দুশ করলাম রাখলা দূরে তে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দরে বলহে প্রিয় হাবীব পাগলের রে রাগস কেন দরে আমি পাগলা পাগল হইলাম নূর নবীর প্রেমে वैनो बीज र पागल तोरे राखो य मारे बोलो वैनो बीज रागल तोरे राखया मारे प्रियो हावी पागल रे राक्षो के नोरे बोलो बोलो हे प्रियो हाबीप पागल रे राक्ष के न दो प्रियो हा পাগল 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 তুমি নবীর তোমার চাদরের তলে থাকতে চাই কি চাই না নবীর চাদরের নিচে থাকতে চাই কি চাই না পাগল পাগল বলে আমায় তুমি। Dunni arluke, dunni arluke, tu mi nobbi, raiko, ya mai, chato, vertole, Pio, habi, pago, lere, ranzo, che no, do, re, Bolo, bolo, he, prio, habi, pago, lere, ranzo, che no, do, re, He, prio, habi, pago,

একটা পাগলের কাছে যাওয়ার পরে যদি কালিমা পড়াইয়া মানুষ চিনার মতো উপায় দেখাইতে পারে তাইলে পাগলের কাছেও কিছু আছে আছে না নাই বন্ধুরা আমার। মা ভনেরা রাত্রে একটা বাই জাগেছে কি আলোচনা করবো আমার মাথায় ঢুকে না তবে চেষ্টা করবো আপনাদেরকে পাগলের মর্মটা বোঝায় দেওয়ার জন্য একটা পাগল রে কি যেন মারছিল

দেখো নাই কয় না আবার কয় বালা কইরা মনে করে একটা মানুষ দেখো নাই বলে না তবে আমি মানুষ দেখি না একটা পাগল দেখছি কই সুরুতরা কি কুত্তার সুরুত না মানুষের সুরুত কই মানুষের সুর কই এড়াই তো আসল মানুষ হওয়া কইলেন না এটা কি মানুষ আরো ধরে বলেন না কি মানুষ ও বন্ধুরে চোখার আগে সব দেখছে মানুষ ওইটা পাগল আর চোখটা কালিমা পরে স্নেহম বন্ধ করার পর দেখছে সব মাত্র রাস্তার দিয়ে গাছের নিচে পাগলাটাই মানুষ এবার জিজ্ঞাস করে ওই পাগলাটাই আসল মানুষ এবার ওই ব্যক্তি কয় হুজুর ভালো ব্যবহার করমু কি আপনার দরবারে আসার আগে আমি একটা বিয়া দুবি করছি ওই বেটার কাছে বলে কি বিয়া দুবি করছো বলে অন্য কোন বিয়া দুবি নয় আমি একটা কলার সুলকা ওই পাগলের গায়ের মধ্যে মারছি কয় তারা তানি যা সে যদি মাপনা মাপ করে কেউ মাপ করবে না বলে কেন বলে হক হইল দুই প্রকার একটা হলো বান্দার হক একটা হলো আল্লাহর হক একটা হক একটা হক উনি আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ maaf করে দিবে কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ maaf করবে না দুনিয়ার জমিনে কারোর গাছের ফল খাইলে কাউকে কষ্ট দিলে কারোর জমি মাইরা খাইলে এটার মাফ আল্লাহ পালনা করবে না নামাজে এক ওয়াক্ত ছাড়লে মাপ পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু পরের হক খাইলে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই ও আমার বাবারা ও বরুণা কি লক্ষ্মীপুরের আশেকরা এবার কয় যারে পাগলা দা ওই পাগলার কাছে দেয়া মাপসা এবার দেয়া বাজারবর্তী মানুষ ওই মানুষের সামনে যা যখন মাপ চাইতাছে এলাকার মানুষ কয় দেখছ স্মৃতি কত বড় পাগল পাগলের পায়ে ধরে মাপ চায় আসলে কি এটা পাগল না আসল মানুষ যরা বলেন পাগল না আসল মানুষ ও বন্ধু রে বন্ধু রে বন্ধু গভীর মনوجগের সাথে লতনা সবন করার তেষ্টা করেন এটাই আসল মানুষ এটাই আসল মানুষ সেই আসল মানুষ কিন্তু এই পাগলটারে কেউ চিনে না ওই পাগলটারে কেউ বোঝে না পাগল চিনার জন্য আলাদা অন্তরের চোখ লাগবে ওই চোখুটা দিয়া চিনতে পারলে আপনার লাভ হবে আর ওই চিনাটা যদি আপনি চিনতে চান ওই চিনাটা যদি আপনি বুঝতে চান তাহলে পাগলের কাছে আসা যাওয়া করা লাগবে এর জন্য আমারে একজন উস্তাদ আমার সব সময় কইছে ফকির রে ভিক্ষা দেস আর না দেস কোন ফকির যদি কোন পাগল যদি কোন সময় কোন কিছু চাই ফিরেস না আমি জিগাইলাম হুজুর কেন বলে পাগলের কাছে অনেক কিছু থাকে পাগলের সুরতরা অন্য রকম হয়তোবা আল্লাহর রহমতের ফেরেশতার মাধ্যমে পাগল দিয়া তোর কাছে চাওয়াইছে আমি জিগাইলাম হুজুর ওই পাগল কে আপনিও কেন এত মর্যাদা প্রদান করলেন হুজুর কয় শুন রে শুন আমার জীবনে কোন চাকরি আমার হয় নাই আমার কোন চাকরি ব্যবস্থা হয় নাই কিন্তু একদিন আমি পরীক্ষা দিতে যাইতেছি আমার কাছে যাওয়ার সময় পরীক্ষার হলে ঢুকবো বাড়ি যাওয়ার ভাড়া আছে পাওটা রাখবো একটা পাগল দে তাইলে আমি তোরে এই জায়গার মধ্যে একটা দোয়া করে দেবো এবার হুজুর করে জীবনে কারোর কাছে কোনো দোয়া চাইছি না এই পাগলের দিকে এলাম কি দোয়া করবা পাগল আমার কয়ে এমন দোয়া কর্ম এখন যে কাজে যাইবি তোর ওই কাজটা সব হবে বুঝুরকে আমি চিন্তা করলাম আমার জীবনে পরীক্ষা হয় নাই এখন যাইতাছি পরীক্ষা দেওয়ার জন্য ওই নে পাগলা গাড়ি ভাড়া দশ টাকা দিয়া দিলাম পাগলা কয়ে টাকা নেই না খানা নেই জোরে কইলেন না সুবহান আল্লাহ পাগলা কয় টাকা নেই না খানা নেই বলে খানা নেও কেন বলে পেটের খুদানি নিবারণের জন্য হুজুর কয় আমি আমার 10 টাকা থেকে 5 টাকা দিয়ে তার একটা বন রুটি কিনা দিলাম আর 5 টাকা দিয়ে একটা কলা কিনা দিলাম আমি কিনা দেওয়ার পরে দেখলাম পাগলটা হাতের মধ্যে খানাটা নিল কিন্তু মাদ্রাসার গেটের মধ্যে আমি দেখলাম একটা মহিলা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে বইসা বইসা কাঁদতাছে আমি দেখলাম পাগলটা আমার হাত থেকে বন আর কলাটা নিয়ে ওই মহিলার পাগল চাইছে মানুষের জন্য পাগলা মামা তো পাগলা মামার জন্য মাহফিল করতে বসে নাই ওনার আগেই জানতো ওনাদের স্মরণে মাহফিল করলে এলাকাবাসী খাওয়াইবো এই জন্য মাহফিল কথা কন ঠিক না বেঠিক ওই পাগলা টাকাটা নিয়ে গেছে টাকাটা নেয় নাই একটা বনার কলা নিছে নিয়ে কে নিজে খাইছে না মহিলারে খাওয়াইছে মহিলারে খাওয়াইছে হুজুর কয় আল্লাহর কসম ওই দিন ইন্টারভিউ দিলাম দিয়া বাইর হওয়ার সময় আমার চাক করে আমার চাকরি হয়ে গেছে আমি ওই পাগল রে কত তালাশ করলাম ওই পাগল রে আর কোনোদিন আমি আমার চোখ দিয়া দেখি নাই আমি জিগাইলাম হুজুর একটা পাগলের দোয়ার বরকত আপনি কোন এমন হইছেন হুজুর কয় পাগলের দোয়া না পাগলের দোয়া না আমার উপরে আল্লাহর কাছে আছে। আল্লাহ আমার অন্তরে ওই সময় একটা দোয়ার বরকত দিয়া দিছে আমার টাকার মায়া রাখে নাই আমি পাগলটারে সহযোগিতা করতে চাইছি পাগল টাকা নেয় খাবার কারণ হাদিস নাসা। সেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না আমার আল্লাহ তার প্রতি দয়া করে না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি রহম করে না ও বন্ধুরে বন্ধুরে বন্ধু মানুষের প্রতি দয়া করবেন কেমনে যদি আপনার ভিতরে মহাবত না থাকে থাকে আমি দেখলাম মুবারক হোসেন জালালি সাহেব এদিক দিয়া চাই ওই দিক দিয়া চাই টাকা পায় না পাইবোটা কেমনে পাগলদের প্রতি ভালোবাসা আপনার থাকা লাগবে কষ্ট নিয়েন না চিন্তা করেন না আমি আপনাদেরকে চাই লজ্জা দিব না শুধু অল্প সময় আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই ওই পাগলের যদি এত ক্ষমতা থাকতে পারে মানুষের চোখ দিয়ে কুত্তা দেখাইতে পারে আবার কুত্তা পাগল যে গুলে গুলারে ভালো বানাইতে পারে আমি জানতে চাই আমরা যদি চেষ্টা করি আল্লাহর ওলীর মহাব্বতে আর সোহব্বতে আমার আল্লাহ আমাদেরকে

মানুষের কাছে হাত সরম লাগছে আমার কাছে খারাপ লাগবে এই জন্য আমি মানুষের কাছে হাত পাতি নাই আমার লজ্জা লাগবে শান্তি ব্রিজ পাগলা কই শোনো আমি তো পাগল পাগলের উপর কোন সরিয়ে পাগলের উপর শরিযত আছে পাগলের কোনো কত মানুষের ডাক দিয়া আমি একদিন জঙ্গলে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখলাম জালালুদ্দিন রুমি নামক একজন বড় আলেমের কথা কইছিলাম মনে নি প্রথম দিয়া জালালুদ্দিন রুমির কথাটা মনে রাখবেন শেষ জায়গায় ওনার কথাটাই আসবে হজরতের শামস্তি

ওই পাগলা জঙ্গলে যাওয়ার পর দেখে একটা গরু মরে পড়ে রয়েছে কত মানুষের কাছে গেছে খানা উনি কি কয় কি লাগে আর ভালা মানসের কাছে খানা চায় না এ জঙ্গলে চলে গেছে ফেটের খুদায় অনেকদিন লতা ফাতা খাওয়ার পরে হঠাৎ করে দেখে জঙ্গলে একটা মরা গরু পড়ে রয়েছে শামসিবির পাগলা যেয়া ও মরা গরু থেকে একটু বস্তু নিছে নেওয়ার পর এখন আগুন পাইব কই কোন আগুন নাই জালালউদ্দিন রুমির কাছেও এখানে আসার আগে একটু খানা চাইছে জালালউদ্দিন রুমি কয় তুমি পাগল তুমি আবলতা বল বল তোমারে কোনো খানা দেওয়া যাবে না অনেক দিন পর্যন্ত এ পাগল না দেখার পরে জালালউদ্দিন রুমি কয় আমি জঙ্গলে ঢুকছি এতদিন পাগল রে টোওয়ানের লাগিয়া আমি জঙ্গলে প্রবেশ করার পর বাবারা জঙ্গলে দেখলাম ওই পাগলা শামস্তি ব্রিজ একটা মরা গরু থেকে গোস্ত নেওয়ার পরে এখন এটার রান্না করব কিভাবে পাক করব কিভাবে আমি হজরত্তের দালাল তাকে দেখলাম ওইটা পাগল না রে পাগল না ওই পাগলের তাকে দেখলাম আল্লাহ রাসমানের দিকে তাকাইছে আল্লাহর সূর্য ডাক দিয়া কয়ে সূর্য আয় আমার হাতে আয় পাগলাটা হাতের মধ্যে গুস্তটা নিয়া ওই সূর্যর আলোটার কাছে যখন দেয় সূর্যর আলোতে গুস্তটা জল শেয়া গেছে আমি তাকে দেখলাম ওই শামস্তি ব্রিজ পাগলা গুস্তটারে সূর্যের মধ্যে একটু লাগায় আর হিট লাগায় আর মুখের মধ্যে একটু গুস্ত দেয় আমি দেখলাম একটু গুস্তর হিট লাগায় আর একটু মুস্ত ঘরে মুখের মধ্যে দেয় আমি দেখলাম একটু গুস্ত সূর্য রালন লাগে আর একটু গোস্ত মুখের মধ্যে দেয় ও শান্তি এমন ক্ষমতা কোথায় পাইলা বলে এমন ক্ষমতা আমি তো পাই নাই আমার মালিক আমারই দিয়েছে ও শান্তি ব্রিজ এমন ঘটনার কারণটা তুমি আমারে বলো বলে তোমরা কি শুনো নাই কোন কাউল কোনো বাণী জানো না বলে কোন বানির কথা বলো বলে একটা বাণী আছে মানলাহুল মাওলা ফালাহুল কুল সুবহানাল্লাহ বলেন মানলাহুল মাওলা ফালাহুল কুল ব্যক্তি আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায় যে ব্যক্তি মাওলার হইয়া যায় সারা জগৎ সংসার তার যায় ও তুমি আর কি বলে আমি আর কিছু জানি না আমি আল্লাহ এবং তার প্রেমের খবর জানি হাই রে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জলে দিলে নিবে না আরে মুর্শিদি প্রেমে এত দালা মুর্শিদি প্রেমে এত দালা বুঝাইলে বুঝে না প্রেমে রুণ জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না